हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आई एम अरिंदम एंड यू आर वाचिंग अरिंदम गैलेक्सी। आरो एकटी नतुन वीडियोते तोमादेर सकलके स्वागत जानाई। आशा करी तोमरा सकलेई खूब भालो आछो। आज दीपावली ओ काली पूजा, काल भूत चतुर्दशी छिलो। कालके भूत चतुर्दशीते की की करेछि तार तो शॉर्ट वीडियो तोमरा देखेइछो, आज से देखबे तोमरा काली पूजार वीडियो। ओके, तो सकलकेई फार्स्टे जानाई काली पूजा ओ दीपावली प्रीति शुभेच्छा अभिनंदन। सकले आशा करी भालोभावे मजा करेछो। कबे भिडियोटा आपलोड करब तो एखोनो जानी ना, ताओ करेछो बा शुभेच्छा सकलके जानालाम। तो चलो, एखोन 10টা प्राय बेजे गेछे, सकाल 10টা। এখন আমি বাজিগুলো রোদে দিতে যাব। এতক্ষণ আমি সকাল থেকে উঠে পড়াশোনা করিনি, সামনে পরীক্ষা আমার, পড়াশোনার কোনো নাম নেই, বসে বসে সিনেমা দেখছিলাম। হ্যাঁ, তোমাদের বলি, ওয়েব সিরিজ দেখছিলাম। কি ওয়েব সিরিজ? ওটা হচ্ছে পর্ণসাগরী সাবস, রিসেন্টলি রিলিজ করেছে, খুব ভালো লেগেছিল। ওই জন্য বলি যে দেখি তাহলে। বসে বসে সকাল থেকে সিনেমা দেখছিলাম, মনে পড়ে গেল তোমাদের সাথে ইন্ট্রো শ্যুট করতে হবে, ওই জন্য এটা করতে এলাম। আর এখানে এসে বক বক করতে শুরু করে দিয়েছে। তো চলো, দেরি করব না, যাই এখন গিয়ে। বাজিগুলো রোদ পড়ে গেছে, একটু দেখি কি বাজি কিনেছি দেখাবো। বেশি কিছু কিনিনি, আগে এটা নিয়ে অনেক এক্সাইটেড থাকতাম ছোটবেলায়, কিন্তু এখন আর সেটা নেই এক্সাইটমেন্টটা আমার। হ্যাঁ, যেটা বলছিলাম, এক্সাইটমেন্টটা অতটা নেই, বাজি পোড়ানো বাজি কিনতে হবে, কিন্তু সেই ভালোবাসাটা কিন্তু রয়ে গেছে এখনও পর্যন্ত। চলো, দেরি করবো না, এখন চাই কী কী আছে বাজি দেখাবো। বেশি কিছু কিনিনি আগেই বলছি, চলো দেখাবো। হ্যাঁ, চলো যাই। দেখেছিলাম মা প্রদীপ বানিয়েছে, এই যে প্রদীপ, আরও আছে কিছু, এগুলো দেখালাম। আর কালকে কিছু ভূত চতুর্দশীতে দেওয়া হয়েছে, এই যে বাপি এনে এখানে রেখে দিয়েছে। চলো গিয়ে দেখাই, ছাদে গিয়ে এটাকে রোদে দিতে হবে এখন। তোমাদের কোনো একটা ভিডিওতে মানে আমাদের ছাদটা দেখিয়েছিলাম না, ছাদ থেকে দেখা যায়। চলো আবার আজকে দেখাবো, এটা হচ্ছে আমাদের চিলেকোঠার ঘর। আচ্ছা, চাবি নিতেই আমি ভুলে গেছি, এত আমি বক বক করতে করতে চাবি নিতে ভুলে গেছি, চাবিটা আবার এখানে থাকে আমাদের। চলো, এ দেখো আমি কতদিন বাদ যে ছাদে উঠছি, ছাদটা পুরো নোংরা হয়ে রয়েছে। আমাদের ছাদে আসলে ওঠাই হয় না, বুঝলে তো, নিচেই থাকি আর ছাদে এরকম ওঠাই হয় না। মাঝে সাঝে যদি ইচ্ছা করে তো উঠি, আর আদারওয়াইজ হয় না। কালকে ওই প্রদীপ দিতে এসেছিলাম, এইখানে প্রদীপগুলো রয়েছে কিছু। চলো এইগুলো এবারে কী কী বাজি আছে তোমাদের দেখাই। আর আকাশে বাতাসে এখন গান ভেসে আসছে চারিদিক থেকে, তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না। কালী পুজো বলে কথা, আমাদের এখানে বিশাল ঠাকুর হয়। তোমাদের তো আলাদা সেপারেট ব্লগে আমি দেখাবো যে কী কী করি, আর এই ভিডিওতে তোমরা আজকে সারাদিন কী কী করছি, কোথায় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি সব কিছু শেয়ার করব। চলো এবারে বাজিগুলো দেখাই। প্রথমেই বেরোচ্ছে এই যে এটা, আগে কত রকমের বাজি যে কিনতাম, 10-15 রকমেরও বেশি। এবারে শুধু বাপিকে বলেছি এরকম নর্মাল রঙিন রং মশাল নিবে, সাদা রং মশালটা এবারে নিইনি বুঝলে, রঙিন রং মশালটাই নিয়েছি। এখানে তুবড়ি আছে, তুবড়িটা খুলে দেখাচ্ছি। আর কি আছে, দুটো ফুল ঝুরঝুরি আছে, আমি বলেছিলাম ফুল ঝুরঝুরি নিতে। এই যে এটা হচ্ছে ঠাকুরের জন্যও লাগবে, আর আমরা এই ফুল ঝুরঝুরি এই ভালোবাসাটা সকলে হাসাহাসি করলেও এই ফুল ঝুরঝুরির ভালোবাসাটা যাবে না কোনো দিনই আমার। আর এখানে কিছু তেমন নেই, এই সামান্য এইটুকু নিয়েছি। ছোটোবেলায় বিশাল বাজি ফাটানোর নেশা ছিল, এখন আর সেটা নেই, কিন্তু ভালোবাসাটা সেরকমই রয়ে গেছে। বাজি দেখলেই বাজির গন্ধতে যা ভালো লাগে না, তোমাদেরও তবে বাজি ফাটাবে তোমরা অবশ্যই, কিন্তু তবে তোমাদের একটা জিনিস বলে দেওয়া ভালো, যেটা বলছিলাম তোমরা অবশ্যই বাজি ফাটাবে মজা করবে, তবে দেখবে শব্দবাজিটা যেন না হয়, তবে এই বাজিতেও অনেক পরিবেশ দূষিত হয়। তবে একটা দিন অল্প করে ফাটাতেই পারো, মানে অনেক ফাটাবো ওই করবো এরকমটা না করে অল্প অল্প তোমরা ফাটাতেই পারো, মানে একটা দিন মজা তো সবাই করবে, আমি বললেও করবে না বললেও করবে, কিন্তু চেষ্টা করো ওটা করার, যে অল্প বাজি পোড়ানোর জন্য, খুব বেশি করে পরিবেশ দূষণ করা উচিত না একদম। আর তার সাথে বলবো যে শব্দবাজিটা একদম ফাটানো কম চেষ্টা করবে, করবেই না বলতে গেলে। তার থেকে তোমরা আলোর উৎসব প্রদীপ জ্বালাও, আমি যেরকম আমার মা সুন্দর করে প্রদীপ বানিয়েছে, তারা প্রদীপটা ভালো করে তোমাদের দেখাই, যে কালকের এটা আজকেরটাও দেওয়া হবে, কিন্তু কালকে এইরকম সুন্দরভাবে প্রদীপ বানিয়েছে, যে যেরকম পারো বানাও বা কিনো, কিনে কেনার থেকে বানানোটা বেটার হলে ভালো হয়, তো কিনে তোমরা এটা করতে পারো। আর হ্যাঁ, যেটা বলবো, কোনো পশু পাখির কোনো ক্ষতি করো না, অনেক রকম করে তোমরা জানো শব্দবাজি দিয়ে দিয়ে, তোমরা প্লিজ ওটা করো না, আমি রিকোয়েস্ট করছি, পশু পাখির কোনো রকম ক্ষতি করো না। দেখো আমি চলতে গিয়ে আমার এখানে পাটায় লেগে গেল, এইখানে এই কাঠ টাঠ দেওয়া আছে না, এখানে কাঠ শুকনো করতে দেওয়া আছে, লেগে গেল, দাঁড়া।
এইরকম পাঁচটা আছে একটা প্যাকেটে, তুবি তুবিগুলো না ভালো জলে, আজকে সন্ধেবেলা জ্বালাবো, তোমরা কিন্তু সাথে থেকো, আমি সব দেখাবো এই ভিডিওতেই। বাজি রোদে দিয়ে দিলাম, পরে এসে মাঝে উল্টে দিয়ে যাব, যেরকম ছোটবেলায় করতাম সেরকমই করব। তারপরে এসে আবার বিকালের দিকে তুলে নিয়ে যাব, যাতে না ছায়া পড়ে যায়, তাহলে কিন্তু বাজিগুলো আবার খারাপ হয়ে যাবে, এরকম একটা ভাবনা। তো চলো এবারে যাই, গিয়ে এবার আমি, হ্যাঁ বলছিলাম যেটা পর্ণসবরী সাপটা, সবটা তো দেখিনি, অর্ধেকটা দেখেছি, যা এক্সাইটমেন্ট লাগছে, অসম্ভব সুন্দর লেগেছে, অর্ধেকটা দেখেছি আর আজকে অর্ধেকটা গিয়ে দেখে নিই, তারপরেই তো আসবে আজকে। আজকের দিনটা দারুণ, খাওয়া দাওয়া হবে সব কিছু, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, একটুও মিস করো না। হ্যাঁ একটু বড় হয়ে যাবে হয়তো, কিন্তু দেখো পুরো ভিডিওটা, আর দেখছো কি একটা লাইকও করে দিও প্লিজ। কতজন এখন দেখছো জানি না, কিন্তু দেখি লাইক করে দিও। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি আমার ব্লগ দিয়ে যাব, কেউ দেখুক না দেখুক সেটা তার ব্যাপার, হ্যাঁ কিন্তু আমি আমার ব্লগটা কন্টিনিউ করে যাব। চলো তাহলে যাওয়া যাক সামনের দিকে, ফিরছি কিছুক্ষণে। এদিকে আমার আলু ভাজা চলছে, আর আমার মায়ের দিকে ডালপুরির জন্য পুর বানাচ্ছে, আজকে ডালপুরি হবে আজকে রেসিপিতে, আলুগুলো ভেজে নিই আমি ঝটপট। আর এদিকে ফুলকপি ভাজা হয়ে গেল, তরকারিটা আমি বানিয়েছি দেখো বেশ দারুণ হয়েছে। এইদিকে আমি বেলেছি লুচি দেখো, পুরো গোল গোল হয়েছে না, আর আমার ভাই লুচি বেলেছে দেখো, এই যে ওই শালা এইটা দেখো। আমার ভাই এদিকে খারাপ খারাপ কথা বললো, আপনারা শুনতে পেলেন তো, এইটাও করেছে এত বড় বড়, আর এইটারও অবস্থায় রাখো। আর এদিকে আমি বানিয়েছি, এগুলো কাটটা ভালো হয়েছে, একটু দেখে আপনারাই বলুন। তেল দিয়ে দিলাম কড়ায়, এইদিকে রেডি হচ্ছে, এই যে গোল গোল ফিকেই গেছে ভালো, এই যে বেলছে দেখতেই পেলেন। এবারে এদিকে আমি ভেজে নেবো এক এক করে। চলো ফার্স্টে একটা কড়াই দিই, হ্যাঁ চল তেলটা আর একটু গরম হবে। আমার ভাই এখন গেছে একটা, নয় সত্যি কথা বলি, ও নয় আমার থেকেও মোটামুটি ভালোভাবে বেশ বড় বড় করে বেড়েছে, আমি তখন এমনি বলছিলাম বেশ ভালো বেড়েছে আমার থেকে বেশি করে, না ভালোই কাজটা শিখে গেছে ছেলেটা, দেখতে হবে। তোমাদেরকে এটা আলাদা বললাম, জানি তো ভিডিও দেখবে কি জানি না। চলো তাহলে দেরি করবো না, এবার দিয়ে দিই। আমার ভাই আর একটা কাজ ভালো পারে, সেটা হলো পুর দিতে, এইটার জন্য ওকেই প্রয়োজন হয়, পুরটা বের হয়ে না সহজে। এবারে চলো তুলে নি, রেডি হয়ে গেল গরম গরম ডাল পুরি, এখন হয়ে গেল, ওদিকে এখন চলছে, আমি এখন খেতে যাই। তো এতক্ষণ তোমরা দেখে বুঝতে পারছো খাওয়া কেন, কারণ এটা আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম না তোমাদেরকেই দেবো বলে। এবার খাওয়ার মাঝখানে এবার স্টার্ট করি খাওয়া, কেমন হয়েছে একটু টেস্ট করে বলি। খেয়েছি, পিওর আমি বলবো এটা বানিয়েছি, দারুণ টেস্টি, আর ডাল পুরিটাও বেশ ভালো টেস্ট হয়েছে, তোমাদের তো খেয়ে বললাম, তাও আমি এখন খেতে থাকি ঠিক আছে। ফিরে এলাম সন্ধেবেলায়, এদিকে প্রদীপ রেডি করা হচ্ছে আমাদের, প্রদীপ বসাবো, মা ওদিকে প্রদীপ মোমবাতি জ্বালতে চলে গেছে, এদিকে আমরা প্রদীপ জ্বালবো, এবার এগুলো যাই নিয়ে গিয়ে প্রদীপটা জ্বেলে আসি। চলো আগে তোমাদের বাইরেটা দেখিয়ে দিই, এই যে বাইরেটা দারুণ সুন্দর লাগছে না, আর চারিদিকে বাজি পড়ছে, সবাই চারিদিকে আনন্দ করছে, দাঁড়া ঠাকুরতলা এটা দেখাই ভালো করে, এই যে এটা আমাদের ঠাকুরতলা, চারিদিকে আজ আলোয় আলোকিত। সকলকে আবার একবার জানাই শুভ দীপাবলি। আমরা এখানে ছাদে এসে বাতি জ্বালছি, আমার মা এদিকে বলছে দে না রে দে না রে, তাড়াতাড়ি করে জেলে দে, তাড়াতাড়ি করে দে বলছে, বলে তাড়াহুড়ো করছে। এদিকে আমার যে ভালো ছবি উঠবে সেটাও ভালো করে আমি তুলতে পারছি না, এই হচ্ছে অবস্থা। চলো তাড়াতাড়ি করে জেলেই দিস, ঠিক আছে। হ্যাঁ কি বলছো মা এখানে বলো, সবাই শুনছে, কি সুন্দর লাগছে না চারিদিকটা, বেশ সুন্দর। চলো ইয়ে জেলে দিয়ে আসি, এটা নিয়ে
চারিদিকে এখন ছাদে প্রদীপ দেওয়া হয়ে গেছে কমপ্লিট। চলো এবারে বাজি পড়ানোর সময়, বাজি পড়াবো আমরা, চলো যাওয়া যাক এবারে। আমাদের দিওয়ালির আরো একটা রিচুয়ালস, এটাকে বলে এঁজো বেজো। এঁজো বেজোর গানটা আমার মা গাইবে, আপনারা সব শুনে নেবেন, ঠিক আছে? এইটাকে ফার্স্টেই প্যাকাটি দিয়ে ধরাতে হয়, যদিও এর পিছনে একটা সাইন্টিফিক ব্যাখ্যাও রয়েছে, সেটা আমি তোমাদের দেব। আগে আমার মা গানটা শোনাবে। চলো তো মায়ের হাতে, আমারটা নিভে যাচ্ছে মা, মা আমারটা নিভে যাচ্ছে। গানটা বল, আর আমার পাশে মানে মেইন কনসেপ্ট হচ্ছে মশা তাড়ানো। এই সময় মশার পরিমাণ বেড়ে যায়, সেটা তাড়ানোর জন্য এই গানটার মাধ্যমে করা হয়েছে। আর এটা আগুন, আগুন জ্বালালে মশাটা চলে যায়, সেটা এখানে তুলে ধরার জন্য এই রিচুয়ালসটা মেইনলি করা হয়। তোমরা সেটা বুঝলে আসা কতজন এই রিচুয়ালসটা সম্বন্ধে জানতে জানিও। চলো এটা শেষ, এবারে আমরা বাজি পড়াবো। বাড়িটা তোমাদের দেখাই বাইরে থেকে কীরকম লাগছে। ওপরে সেই প্রদীপগুলো দিয়ে এলাম, তারা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি তোমাদের। এই যে এখানে গাছটা আছে না, ওই জন্য চাপা পড়ে গেছে, পুরোটা ভালো দেখতে পারিনি, কিন্তু দারুণ লাগছে এই সময়। এই দেখো আমরা এখানে রং মশাল জ্বালতে শুরু করে দিয়েছি, আর মা এদিকে জ্বালতে শুরু করে দিয়েছে। রং মশাল জ্বালতে শুরু করে দিয়েছি আমরা। না জোরে বম দিস নি, যে আমাদের হয়ে গেল এখানে বাজি টাজি পড়ানো আজকের মতন। এবারে ঠাকুর দেখতে যাবো, আমি এবারে ঠাকুর দেখতে যাব। ঠাকুর দেখার ভিডিও তো আলাদা, নেক্সট পার্ট আসবেই, তোমাদের ঠাকুর দেখাবো। এখানে এই ভিডিওটা শেষ করছি আজকের মতো, নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও আর শেয়ার করে দিও অবশ্যই। সকলে ভালো থেকো, টাটা। এই যে আমার লুক দেখিয়ে দিই একবার, এই যে, চলো টাটা।